প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই কারণেই একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকে শিখতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। প্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা। কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা হতে পারে। প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরুর সময়ও সেটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যে কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হল অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা। বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করাই উচিত। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এইসব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনো অন্যকে আঘাত দিতে পারবে না। যা আপনি চিন্তা করবেন তাই আপনি হবেন। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজেকে বিজয় ঘোষণা করে ফেলো, তখন সর্বদা তোমারই জয় হবে, আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না।